রত্নপুকুর অঞ্চলের দিগড়ায় সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রী শ্রী শীতলা মায়ের নবনির্মিত প্রস্তর মূর্তি স্থাপন করা হলো। দত্তপুরে অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির, সেই মন্দিরে দীর্ঘদিন ধরে মাটির তৈরি শীতলা মায়ের পুজো হতো। মাটির মূর্তির কারণে অসুবিধা হতো ভক্তদের পুজো দিতে। মন্দির এবং ভক্তদের পুজোর সুবিধার জন্য প্রায় 60,000 টাকা ব্যয়ে রাজস্থান থেকে নিয়ে আসা হয়েছে বলে জানান মন্দির কমিটির সেক্রেটারি প্রশান্ত মুখার্জি। তিনি জানান, শুধু মায়ের মূর্তি উদ্বোধন নয়, যজ্ঞ এবং সারাদিনব্যাপী অনুষ্ঠান হবে। একই সাথে করোনা ভাইরাসের কথা মাথায় রেখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে মন্দির চত্বরে। এদিন শীতলা মায়ের মূর্তি এবং পুজো উপলক্ষে সিদ্ধেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আজকে আমাদের এই মন্দিরে দীর্ঘদিন ধরে শীতলা মায়ের পুজো হয়ে আসছে মাটির মূর্তিতে। তা কমিটি ডিসিশন নেয় যে আর মাটির মূর্তি না, এবার একটা পাথরের মূর্তি আনা হোক। সেই হিসাবে আমাদের এখানে পাথরের মূর্তি এসছে, আজকে তার শুভ প্রতিষ্ঠা হবে মায়ের। সেই উপলক্ষেই বড় করে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিরাট পুজো যজ্ঞ সব হবে, সারাদিন ব্যাপী চলবে। না এটা তো কতটা পুজোতে আরও আগ্রহ বাড়লো বলে মনে করছি? না এটা তো আমাদের আজকে না, বহু বছর ধরেই এই পুজোটা চলে আসছে। আগ্রহ বাড়বে না, এমনিতে আরও বেশি মানুষ আসবে, কেননা মায়ের প্রস্তর মূর্তি হয়েছে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, প্রচুর আসবে। হ্যাঁ, কিন্তু এটা নতুন কিছু না, এটা দীর্ঘদিন বহু বছর ধরে চলে আসছে। এই মূর্তিতে 60,000 টাকা খরচা হয়েছে, রাজস্থান থেকে আনা হয়েছে এটাকে। 4 ফুটের মাটির মূর্তিতে অনেক সমস্যা হয়, বিভিন্ন রকমের চুল ঠুলগুলো আর্টিফিশিয়াল থাকে, তাতে সারা বছর থাকাতে ঝুল পড়ে, মূর্তিটা শেষের দিকে একটু অসুন্দর হয়। পাথরের মূর্তি পরিষ্কার করে রাখা ঢাকা অনেক সুবিধাজনক, সেই জন্যই পাথরের মূর্তিটা। আর পাথরের মূর্তিতে একটা আলাদা সৌন্দর্য থাকেই। হ্যাঁ, আর যেহেতু এটা স্থায়ী মন্দির, আজীবনই চলবে, সেহেতু এটা মাটির থেকে আমরা পাথরে নিয়ে এসেছি, যাতে আমাদের আর কোনো দ্বিতীয়বার মূর্তি কেনা বা কোনো কিছু সমস্যা না থাকে, সারা বছর একইভাবে পুজো হতে পারে। এছাড়া মায়ের পুজো হবে, বিভিন্ন শান্তি সংস্থান যজ্ঞ হবে, বড় করে একটা হোম যজ্ঞ হবে, মায়ের স্নান হবে, তারপরে বিকালে সবার প্রসাদ বিতরণ করা হবে। করোনার সময় দেখা গিয়েছিল যে সিদ্ধেশ্বরী মন্দিরে কিছু নিয়মবিধি মানা হয়েছে, এখনও সেই নিয়ম মানা হচ্ছে। আমরা মাস্ক, প্রচুর মাস্ক এনে রেখেছি, যারা আসছে তাদের মাস্ক নিতে অনুরোধ করছি। তবে এখন করোনার ভয় মানুষের মন থেকে অনেকটা চলে গেছে, যদিও যাওয়াটা উচিত না, তবুও মানুষ কিছুটা ক্যাজুয়াল হয়ে গেছে, সেই হিসেবে মাস্ক দিলেও পড়তে চাইছে না সবাই। প্রশান্ত মুখার্জি, সেক্রেটারি।